রাস্তায় ড্রেন না বাড়ি ঘরে জল জমে যায় দীর্ঘদিন ধরেই এই সমস্যায় জর্জরিত দক্ষিণ জয়নগরের ঘোষপাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটা সংস্কার সেই লক্ষ্যেই শনিবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এলাকা পরিদর্শনে যান স্থানীয় কর্পোরেটর এবং এলাকাবাসীদের সাথে নিয়ে গোটা এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার মেয়র এই গোটা এলাকার পরিদর্শনের পর নিজ মুখে স্বীকার করেন এলাকায় রাস্তা ও ড্রেনের সমস্যা রয়েছে এবং এই সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়ে বলেন বিশেষ করে বর্ষার সময় এই এলাকায় জল জমে থাকে তাই বিশেষ করে ড্রেন নির্মাণের দরকার এটা অত্যন্ত প্রয়োজনীয় তাই অতি সত্বর যেন রাস্তার পাশে ড্রেন নির্মাণ করা যায় সে ব্যাপারটা দেখবেন বলে জানান তিনি আমাদের যে মেইন রাস্তার সঙ্গে যে যে শবাড়া অবধি বোসবাড়ি অব্দি এই রাস্তাটা দীর্ঘদিন ধরে কিছুটা সংস্কার করা হয়েছিল আমাদের মেদিনীর কর্পোরেশন করেছেন বাকিটা অনেকটা কাজ বাকি আছে এখানে বর্ষার সময় প্রচুর জল জমে এই এলাকার লোকের একটা দাবি আমাদের কর্পোরেটার যিনি নিত যিনি এই ওয়ার্ডের কর্পোরেটার উনিও চাইছেন রাস্তাটা করার জন্য এবং ড্রেন করার জন্য মেনলি এখানে ড্রেনের প্রয়োজন আছে জল জমে থাকে তো আমরা চেষ্টা করব কিছুদিন মধ্যে এই কাজটা করা যায় কি না আমরা পরবর্তী সময় এলাকার লোকের সঙ্গে আমরা বসবো কিছু কিছু জায়গা এনফোর্সমেন্ট আছে এগুলি ফ্রি করে দিতে হবে করার পর আমরা পৌর থেকে উদ্যোগ গ্রহণ করবো আগরতলা শহরে অধিকাংশ রাস্তায় আমরা চেষ্টা করছি ড্রেন চেষ্টা করছি করা এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং এটা দীর্ঘদিনের সমস্যা তা আমরা দেখবো আমি কর্পোরেটার সঙ্গে আছে আমাদের এমআইসি মেম্বার আছে অন্যান্য কর্পোরেশা আছে কাউন্সিলে কথা বলে এই মাসের মধ্যে একদিন আমরা এই এলাকার লোকের সঙ্গে বসবো তাদের সমস্যা সম্বন্ধে অবহিত হয়ে এবং এরা এই ড্রেন করতে গেলে কতটা জায়গার পরিমাণ আবার কোথাও দখল থাকলে বেদখল থাকলে সেগুলোতে এলাকার লোক যদি আমাদের সহযোগিতা করে তাহলে কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এই ড্রেনটা রাস্তাটা করার চেষ্টা করব তিনি আরও জানান এই মাসের মধ্যেই এলাকার কর্পোরেটর এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার সম্বন্ধে অভিহিত হয়ে এবং এই ড্রেন ও রাস্তা নির্মাণ করতে গেলে কতটুকু জায়গার প্রয়োজন হয় সেই বিষয়ে আলাপ আলোচনা করে স্থানীয় মানুষদের সহায়তায় খুব শীঘ্রই ড্রেন ও রাস্তা নির্মাণ করা হবে রিপোর্ট আর ই নিউজ